আমার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে ম্যাডাম জিয়া সুচিকিৎসার জন্যে আপনার নির্দেশ প্রয়োজন। অলমোস্ট প্রতি রাত্রেই আমি হসপিটালে গিয়ে ফিজিক্যালি যেয়ে আমি খবর নিয়ে আসি যে কোভিডের সময় যে ম্যাডামের যে সবচেয়ে কঠিন অসুখটা হলো সেটা হলো লিভার সিরোসিস। এর মধ্যে ম্যাডাম সেদিন হার্ট অ্যাটাক হয়ে গেল এবং ওনার লেফট আর্টারিতে 99% ব্লকেজ, কিন্তু পাশাপাশি আরও দুটো তার এই ব্লক আছে। ব্লাড প্রেশার আনকন্ট্রোল, ওষুধে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এবং ডায়াবেটিস আনকন্ট্রোল, এই দুটাকে কন্ট্রোল না এনে এবং শারীরিক ফিটনেস তার নাই, সেই অ্যাবিলিটি নাই যে আরও দুটো স্টেন্ট করা এই মুহূর্তে করা সম্ভব, এবং তার যদি কিছুটা স্টেবল হয় তাহলে আরও দুটো স্টেন্ট করা রাখতে পারে বলে ডাক্তারের অভিমত। সমগ্র দেশবাসীর মতো বগুড়াবাসীও একইভাবে কিংবা ততোধিক উদ্গ্রীব ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত আমাকে আমার বগুড়াবাসীর বগুড়ার এলাকার মানুষের ফোনে সাক্ষাৎ আমাকে উত্তর দিতে হয় ম্যাডাম কেমন আছে, আমাকে প্রতিনিয়ত খবর নিতে হয়। আমি অলমোস্ট প্রতি রাত্রেই আমি হসপিটালে গিয়ে ফিজিক্যালি যেয়ে আমি খবর নিয়ে আসি। তা আমি একেবারে লেটেস্ট যেটা জানি যে খবরটি সেটা হলো দেশবাসীও জানে যে কোভিডের সময় যে ম্যাডামের যে সবচেয়ে কঠিন অসুখটা হলো সেটা হলো লিভার সিরোসিস, এবং এর পরবর্তীতে চিকিৎসার যে ধারাবাহিকতা সব দেশবাসী জানে। ইতিমধ্যে এর মধ্যে ম্যাডাম সেদিন হার্ট অ্যাটাক হয়ে গেল এবং ওনার লেফট আর্টারিতে 99% ব্লকেজ, এবং সেটাকে এনজিওগ্রাম করে ধরা পড়ল এবং সেটা স্টেন করা হলো, কিন্তু পাশাপাশি আরও দুটো তার এই ব্লক আছে, কিন্তু ব্লাড প্রেশার আনকন্ট্রোল, ওষুধে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এবং ডায়াবেটিস আনকন্ট্রোল, এই দুটাকে কন্ট্রোল না এনে এবং শারীরিক ফিটনেস তার নাই, সেই অ্যাবিলিটি নাই যে আরও দুটো স্টেন্ট করা এই মুহূর্তে করা সম্ভব। এক্স্যাক্টলি সেই কারণে ম্যাডাম এখনও করোনারি কেয়ার ইউনিটে আছে এবং তার যদি কিছুটা স্টেবল হয় তাহলে আরও দুটো স্টেন্ট করা রাখতে পারে বলে ডাক্তারের অভিমত। অর্থাৎ ম্যাডামের জীবন মৃত্যুর সন্নিক্ষণে এখন সত্যিকার অর্থে, কারণ কঠিন অসুখগুলো নিয়েই তিনি হসপিটালে আছেন, বাড়িতে আসেন, হসপিটালে যান। আমি এখানে বলতে চাই যে ম্যাডামের বিদেশ যাওয়ার জন্যে এত কিছু প্রয়োজন ছিল না। আজকে শেখ সেলিম বলেন, এই বলেন, সে বলেন, তারা যাচ্ছে আসছে এবং তাদের তো আর্থিক কি বলে এই দণ্ডাদেশ, ম্যাডামের তো একটা চ্যারিটেবল একটা যে ঘটনাটা সেখানে আর্থিক অভিযোগ নাই, সেখানে দেওয়া হচ্ছে না। তা আমি যে কথাটি বলতে চাই, আমার সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, সেটা হলো যে পাবলিক পারসেপশন, সারা মানুষ, দেশের মানুষ পাবলিক পারসেপশন হলো যে ম্যাডাম জিয়া সুচিকিৎসার জন্যে আপনার নির্দেশ প্রয়োজন। আজকে যদি সত্যিকার অর্থে ম্যাডাম জিয়া বিদেশ না যেতে না যাওয়া হয় এবং না যেতে পারে, বারবার আমাদের আবেদন সত্ত্বেও এবং তার মৃত্যু হলে এর দায়ভার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নিতে হবে।